দাদা তুমি অটিজম কাকে বলে জানো? চেনো না? নাম শুনেছো কখনো? নাম তো শুনি, যে এখানে আসে টাকা টাকা জমা দেয়, টাকা তোলে, টাকা জমা দেয়, টাকা তোলে, এটা বলছো? আচ্ছা, আপনি অটিজম কাকে বলে জানেন? অটিজম আমার মেয়েই আছে। আপনার মেয়ে আছে অটিস্টিক? হ্যাঁ। কত বয়স? এই 16 বছর, মাধ্যমিক দিল এবারে। এবারে মাধ্যমিক দিল? বা কোন স্কুল থেকে? আদামনি গার্লস, এই সরি সরি, এই দেশপ্রিয় বালিকা বিদ্যালয়। দেশপ্রিয় থেকে? আচ্ছা, কুড়ি। আমি জানি না অটিজম শুনে। না না, আপনি কি জানেন যে অটিজম কি? না আমি জানি না। কোনোদিন শোনেননি অটিজম কাকে বলে বা কি ধরনের জিনিস এটা? না না না, শুনিনি। আচ্ছা, আসলে আমি এখানে নতুন এসেছি। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু অটিজম অন্য, সম্পূর্ণ অন্য একটা জিনিস। এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আর কি, বাচ্চাদের হয়। আচ্ছা। জীবন কাল থেকে যায় সেই কোনো একটা রোগ? রোগ এটাকে বলা যায় না, রোগ তো সারানো যায়, এটা সারানো যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন আসুন। অটিজম কি তুমি জানো? না। একটু একটু মুখের কাছে? না। কোনোদিন শোনেনি অটিজম শব্দটা? না। তোমরা তো ইয়াং জেনারেশন, এটা সম্বন্ধে কোনো ধারণা নেই? না। আচ্ছা ঠিক আছে, এটা আজকাল খুব মানে বেশি পরিমাণ হচ্ছে। আচ্ছা আপনি কি জানেন অটিজম কি? অটিজম যারা জন্ম থেকে কিছু বাচ্চা তাদের অঙ্গ প্রত্যঙ্গ ব্রেনের যে ফ্রিকোয়েন্সি দিয়ে নাড়ানো হয় সেটা দিয়ে নাড়াতে পারে না, আর অনেক সময় ব্রেনেরও অটিজম থাকে, যে সব কিছু নর্মাল শরীরের কিন্তু মাথাটা তাদের কাজ করে না, সেই হচ্ছে অটিজম। হচ্ছে একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এটা খুব মানে জোর কবে স্কুলে যাবি? নাইন্থ এপ্রিলে গিয়ে তুই কোথায় বসবি? স্কুলে গিয়ে কোথায় বসবি? বেঞ্চে। কোন ক্লাসরুমের বেঞ্চে বসবি? ক্লাস ওয়ানের? ক্লাস টু। 9th এপ্রিলে কে স্কুলে গিয়ে ক্লাস টুতে বসবে? 9th এপ্রিলে কে স্কুলে গিয়ে ক্লাস টুতে বসবে? কে বসবে? আমি বসবো। ভেরি গুড, আমি বসবো। 9th এপ্রিলে তুই কখন স্কুলে যাবি, সকালবেলা না দুপুরবেলা? সকালবেলায়। তোর কথা বলতে ভালো লাগে না? ভালো লাগে। তাই তুই কথা বলতে যাস না কেন? ভুল কথা বলিস কেন? কেন বলিস? কথা রিপিট করবি না, উত্তর দিবি। তোর কথা বলতে ভালো লাগে না? ভালো লাগে। কথা বলবি এবার থেকে ঠিক করে? কথা বলবো। তো নতুন ক্লাসের সেশন কবে থেকে শুরু? 4th এপ্রিল।
কোন ক্লাসে উঠবি? 10। তোর ভয় করছে যে এবার তোর বোর্ড এক্সাম হবে, অন্য স্কুলে গিয়ে একটা পরীক্ষা দিতে হবে তোকে? একটু একটু। হুম, তা এত সিরিয়াস কেন তুই? তুই ভেবেছিস ক্লাস 10 পাশ করার পরে তুই কী নিয়ে পড়বি? হ্যাঁ, ভেবেছিস কী নিয়ে পড়বি? কমার্স। কমার্স? কমার্স। কমার্সে কী কী সাবজেক্ট নিবি? বিজনেস স্টাডিজ, ইংলিশ। অ্যাকাউন্টেন্সি, ম্যাথস, কম্পিউটার সায়েন্স আর কমার্শিয়াল আর্ট। ওকে, একদম ফিক্স করে ফেলেছিস প্রোগ্রাম? হ্যাঁ। এর মধ্যে তো কোন সাবজেক্টটা সবচেয়ে বেশি ভালো লাগবে, বা এখন তোর কোন সাবজেক্টটা সবচেয়ে বেশি ভালো লাগে? সায়েন্স ভালো লাগে। আর ম্যাথস ভালো লাগে। তোর হিস্ট্রি পড়তে ভালো লাগে? না, একদম ভালো লাগে না। না। তোর বন্ধু বানাতে ভালো লাগে? না। বন্ধু করতে ভালো লাগে না? না। তোর কোনো বন্ধু নেই? আছে। কে? প্রিয়াংশু। আর সন্দীপন। নমস্কার, আমি দেবদান দাস শর্মা। বিশ্ব অটিজম সচেতনতা উপলক্ষে আমি একজন অটিস্টিক স্পেকট্রামে থাকা মানুষ হিসাবে কিছু কথা বলতে চাই। আমরা অনেক কিছু করতে পারি শুধু যদি সবাই আমাদের দিকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেয়। আমাদের বিহেভিয়ারাল সমস্যাগুলোকে বিদ্রূপ না করে একটু বুঝুন। এটা সত্যি আমরা সামাজিকীকরণ করতে পারি না, কিন্তু আমরা এই সমাজেই থাকতে চাই।